বিশ্বের 70টি দেশে ডেঙ্গু ছড়ালেও মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যাটা বেশি, তবে মৃত্যুতে এগিয়ে বাংলাদেশ। নতুন করে বেশ কয়েকটি দেশে ছড়িয়েছে ডেঙ্গু। আমাদের কথার আজকের আয়োজন, আজ এ নিয়েই সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, এবছর আগস্ট মাস পর্যন্ত সারা বিশ্বে 37 লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 2000-এরও বেশি। বিগত বছরগুলোর তুলনায় এবছর দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় নতুন কয়েকটি দেশে আক্রান্তের খবর পাওয়া গেছে। বাংলাদেশের তুলনায় এখন পর্যন্ত বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, 912 জন। বাংলাদেশের মতোই মৃত্যুর সংখ্যায় রয়েছে দক্ষিণ আমেরিকার পেরু, আর্জেন্টিনা ও বলিভিয়া। এদিকে এশিয়ার মধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ডেঙ্গুর রোগী প্রায় লাখখানেক। ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে ডেঙ্গি এবার বেশি, এবং বিশেষ করে আপনি সাউথ আমেরিকান কান্ট্রিগুলো যা যান দেখবেন যে প্রত্যেক বছরই তাদের বেশি থাকে। এবছরও কিন্তু আমাদের যেরকম বেশি তাদেরও বেশি। কম্পারেটিভলি ডেঙ্গু আমি মনে করি যে এটা ক্লাইমেট চেঞ্জের সাথে সম্পর্ক থাকতে পারে, সেই কারণেই হয়তো একটু বেশি দেখা যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে ভিয়েতনামে আগস্ট পর্যন্ত আক্রান্তের সংখ্যা 60,000, মারা গেছেন 14 জন, মৃত্যুহার 0.02। ভারতে আক্রান্ত লাখ ছাড়ালেও মৃত্যুহার 0.1, তবে এখন পর্যন্ত মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশেই। কাছের কলকাতাতে এই সমন্বিত ব্যবস্থাপনার জন্যই আজকে তাদের মৃত্যুর হার একদম একের কোঠায়, মানে শূন্যের কোঠায় চলে আসছে। তো সো দেয়ারফর এটা তো মানে আমাদের পাশেই এটার এক্সাম্পল রয়ে গেছে, মানে সমন্বিত কাজ করলে এটা হবে। পানির স্বল্পতা হয়ে শকে চলে যায়, তো পানির স্বল্পতা যাতে না হয়, আমি যদি পানি খেতে থাকি, পানি যদি আমাকে খাওয়ানো হয়, তাহলে তো আমার এটা হবে না। এই সাধারণ কথাগুলোকে তো মানুষকে বলতে হবে, প্রচার প্রচারণা চলতে হবে, প্রচার প্রচারণা নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশে 31 আগস্ট পর্যন্ত যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তার 55% ভর্তির 24 ঘন্টার মধ্যে মারা গেছেন, আর 81% মৃত্যু হয়েছে 3 দিনের মধ্যে। সময় মতো চিকিৎসা সেবা নিতে দেরি এবং রোগ নির্ণয়ে দীর্ঘসূত্রিতার পেছনে সমন্বয়হীনতাই ডেঙ্গুতে মৃত্যু বেশির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ব্যবস্থাপনাও যে কাজটাকে ঠিক মতো হচ্ছে কিনা এটাকে তো কেউ সুপারভাইজ করতেছে না। ওই যে আপামর সুপারভিশনের একটা সমস্যা, কোঅর্ডিনেশনের সমস্যা, সুপারভিশনের সমস্যা। এবছর ডেঙ্গু রোগের জটিলতা অন্যান্য বছরের তুলনায় বেশি। একাধিক ধরনের সেরোটাইপ সংক্রমণের কারণে ডেঙ্গুর ধরন কতটা পাল্টেছে তার পূর্ণাঙ্গ সঠিক কারণ জানতে ডেথ রিভিউ সম্পূর্ণ হবার জন্য অপেক্ষা করতে হবে বলে জানালেন IEDCR কর্তৃপক্ষ। অন্যান্য দেশে আসলে সেরোটাইপিংয়ের স্টাডিটা আমার জানা নাই, তো বারবার নতুন সেরোটাইপ ইন্ট্রোডিউস হলে সেকেন্ডারি হওয়ার চান্স বেশি থাকে, এটা তো সম্ভাবনা এখন আমাদের দেশে সেটা হতে পারে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। বৃষ্টি নামার জন্য দ্রুত একটা ব্যবস্থা থাকতে হবে। এই বৃষ্টির পানি জমে থাকার কারণে বিভিন্ন জায়গায়, তারপর আমরা বিভিন্ন ময়লা আবর্জনা ফেলাই, এগুলো আমরা একটা ডাস্টবিনে ফেলাই না, এগুলো যে যে জায়গায় পারি এখানে ফেলাই। এই কারণে এইসব জায়গায় পানি থাকে, এবং পরিষ্কার পানি থাকলে তো এখানে ডেঙ্গু জন্ম নেয়, এবং ডেঙ্গুতেই পোলাপানদের বা আমাদের সবাইদের কামড়াইতেছে। সিটি কর্পোরেশনেরও গাফলতি আছে, কারণ শুনতেছি 1300 কোটি টাকার ঔষধ আনছে, কোথায় দিচ্ছে 1300 কোটি টাকার ঔষধ? আমরা কিন্তু এখনও পাই না, জেনে থাকি এনে তো মশার অভাব নেই, কথাটা বুঝছেন? মানে মশার যে ওষুধগুলো দেয়, ওষুধ তো আপনার ভালো নয়, এগুলো কেরাসিন ওষুধ যদি দিত তাহলে তো মানে মশা যাইতো, ওষুধ তো দেয় নাই। সবার সচেতন হতে হবে, একজন পরিষ্কার থাকলে আরেকজন অপরিষ্কার থাকলে আসলে সবাই আমরা ঠিক থাকতে পারবো না। আসলে সবাইকে নিয়ে যদি আমরা একজোট হয়ে একটা কাজ করতে পারি, তাহলে আমরা মনে করি যে ভালো কিছু আশা করা যায়। আর ডেঙ্গু মারার যেই মেডিসিনটা, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ মারা যায় যেই মেডিসিনটা, মানুষ মারা যায় কিন্তু এটা দিয়ে মশা মরে না। আসলে রাস্তাঘাট দিয়ে যখন যাই আমরা মানে শ্বাস নিতে কষ্ট হয় কিন্তু মশা মরছে না। আসলে ডেঙ্গুটা নিয়ন্ত্রণ করতে পারছি না, এই জন্যই মানুষের সচেতনতা একটু কম, আর নিয়মিত হয়তো ই দেওয়া হচ্ছে না, ওষুধ দেওয়া হচ্ছে না, তার জন্য হয়তো নিয়ন্ত্রণে আসছে না। এককে সচেতনতা তো চলবে না, কারণ এককে যদি সচেতনতা হয়, আমি আজ আক্রান্ত হয়ে সুস্থ হয়েছি, আমার বাসায় সচেতনতা হয়েছে, কিন্তু অন্যজন আবার আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
আমাদের কথায় বগুড়াতে স্বাগত জানাচ্ছি, আমি চপল শাহ। আপনারা জানেন যে দেশে ডেঙ্গু রোগে রেকর্ড পরিমাণ লোক মারা গেছে। একটি কথা এখানে বলে রাখা দরকার যে বগুড়ায় জানুয়ারি থেকে এ পর্যন্ত 862 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 804 জন মানুষ আপনার ফিরে গেছেন সুস্থ হয়ে, আর 4 জন মারা গেছেন। বর্তমানে বগুড়ার বিভিন্ন আপনার হাসপাতালে ভর্তি আছেন 50 জন। আমরা শুনব বগুড়াবাসীর কথা, ডেঙ্গুর এই ভয়াবহতা নিয়ে তারা কী ভাবছেন। ডেঙ্গু মশা শুধু যে দিনের বেলা কামড়ায় তা নয়, এখন বিশেষজ্ঞরা বলতেছেন এটা সন্ধ্যার সময় এটা কিন্তু ডেঙ্গু মশা কামড়ায়। এবং এরকম এটা এই ডেঙ্গু কন্ট্রোল করতে হলে মানুষকে আরও সচেতন হবে, মশার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু সম্বন্ধে ডেঙ্গু মশা যাতে আমাদের বাড়িঘরে জন্ম নিতে না পারে সেই ব্যাপারে আমাদের আরও সজাগ হতে হবে, তাহলেই ডেঙ্গু কন্ট্রোল হবে। আমি সাধারণ মানুষ হিসেবে ভাবতেছি আমাদের এক নম্বর সমস্যা তো ড্রেন পরিষ্কার নাই, দ্বিতীয় কথা আমরা রাস্তাতে হাঁটতেছি দেখা যাচ্ছে একটা হাতে ময়লা আছে ড্রেনে ফলাচ্ছি, এটা আমাদের নিজেদের দোষ। আমরা বলবো এটা আমাদের সমস্যার কারণে আমাদের ডেঙ্গু সমস্যাটা বেশি। যদি এটা আমরা সচেতন হই, আমরা যদি এটা নিয়ন্ত্রণ করি, আমরা যদি নিজে ভালো হই, তাহলে আমাদের এত ডেঙ্গু আমাদের হবে না। আমরা নিজে ভালো হতে হবে, যদি আমরা নিজে ভালো হতে পারি তাহলে আমাদের কোনো সমস্যাই হবে না, ডেঙ্গু আমাদের কাছেও আসবে না। ড্রেনে ফকার গান দিয়ে স্প্রে করতেছে, তাহলে দেখা যাচ্ছে স্প্রে হচ্ছে কিন্তু মশাগুলো মরতেছে না, বা ড্রেনের স্ল্যাব আছে, স্ল্যাবের নিচে তো স্প্রে সম্ভব হচ্ছে না, স্প্রেটা যাচ্ছে না, যার কারণে মশার উৎপাতটা বেড়েই চলতেছে, এভাবে নিধন করা সম্ভব হচ্ছে না। আর ময়লা ফেলানোর নির্দিষ্ট কোনো জায়গা থাকলেও এখানে সেখানে ময়লা ফেলানোর জায়গাটা বেশি দেখা যায়, ফুটপাথের সাইডে, রোডের সাইডে এই ময়লার জায়গাগুলো বেশি। ময়লা সঠিক জায়গায় আসলে ফেলার যদিও নিয়ম থাকে কিন্তু আমরা সেভাবে ফেলাতে পারি না, এলোমেলোভাবে ময়লা ফেলানোর কারণে মশার প্রাদুর্ভাবটা একটু বেশি। এই ডেঙ্গু নিধনে আমাদের অনেকটা সতর্ক হইতে হবে, কারণ আমাদের অনেকেই আছে আমাদের ভিতরেই যে আমরা অসতর্কতার কারণে এখানে ওখানে পানি ফেলে রাখে, ডাবেরিয়া এগুলো রেখে আমাদের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমাদের সতর্ক হইতে হবে। নিজেদের যদি আমরা সতর্ক হই আমরা পরিবেশকেও বাঁচাইতে পারবো। অতীতের সকল রেকর্ড ভেঙে বর্তমানে বাংলাদেশে বিশ্বের যে কোনো দেশের থেকে ডেঙ্গুতে মৃত্যুর হার সব থেকে বেশি। এ বিষয়ে আজ আমাদের কথা অনুষ্ঠান থেকে জানবো খুলনার সাধারণ মানুষের ভাবনা। সাধারণ মানুষের একটু সচেতন হতে হবে, তারা যেরকম ডেঙ্গু কালকে রাতেও খুলনা মেডিকেলে অনেক রোগী ভর্তি হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকে নর্মাল স্যালাইন কিনতে পারছে না এবং সরকারি সাপ্লাইও নেই। এদিক থেকে সরকারের কিছুটা যদি সাপ্লাই বাড়ানো যায়, তারপরে রোগীরা যদি আপনার একটু সচেতন হয়, সামান্যতম সচেতন হলেই সম্ভব যে মশারি টানায় ঘুমাতে হবে, তারপরে যে ডেঙ্গু হলে কী কী করণীয় সাথে সাথেই আপনার ক্লিনিকে যোগাযোগ করতে হবে। অনেকে আসতেছে 8-9 দিন ধরে জ্বর আছে, কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই চলে আসতেছে। এর প্রাদুর্ভাবটা বেশি দেখা দিয়েছে, তার একটাই কারণ যে সর্বজনসাধারণের সচেতনতার অভাব, এখানে জলাবদ্ধতা এবং মশার উৎপত্তিটাও বেশি থাকার কারণ। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আশপাশে ডেঙ্গু কী করলে সমস্যাটা কমবে, তাহলে কিছুটা কমবে, এবং সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকেও যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের আশপাশে কিছু কিছু ড্রেন ট্রেন এগুলো যদি পরিষ্কারের ব্যবস্থা করে সেটাও কমবে। আমি মনে করি সর্ববেশি আমাদের নিজস্ব ব্যক্তিগত বাঁচার জন্য ব্যক্তিগত প্রয়োজনটাই বেশি। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়। অন্য কোনো বিষয়ে শুনব সাধারণ মানুষের মতামত, সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিজের পর্দায়।